হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি ভাই, আমি জান্নাতুল বলছি। আচ্ছা জান্নাতুল, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় জান্নাতুল? নোয়াখালী। আচ্ছা, এখন কোথায় থাকেন আপনি? এখন বর্তমানে থাকি আমি সিলেট জাফলং। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে জান্নাতুল, শুনবো তার জীবনের গল্পগুলো। জান্নাতুলের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো জান্নাতুল, আপনার ফ্যামিলিতে কে কে আছে, বাবা মা আছে? জি ভাই, আমার বাবা মা আছে, আমার মা আছে, বাবা আছে, আমার ছোট একটা বোন আছে, মাদ্রাসায় পড়ে, লেখাপড়া করে, আর এখন অভাবের কারণে পড়তে পারতেছে না আমার বোনটা। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কি করেন? জি, আপনি এখন কি করেন? আপনি কোনো কাজ বাজ করেন? জি, ওই তো কাজে যাই, মা যায়, আমি যাইতে পারি না কাজে, বাবা তো অসুস্থ এর জন্য। আচ্ছা, আপনি কোনো কাজ বাজ করেন না এখন? জি না। আচ্ছা, আপনি বাসাতেই থাকেন? আচ্ছা, তো দর্শক শুনতেছি আমরা আজকে জান্নাতুলের জীবনের গল্পগুলো। জান্নাতুলের বাবা আছে, মা আছে এবং ছোট একটা বোন আছে, তারই বিস্তারিত গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো জান্নাতুল, আপনার বাবা কোনো কাজ বাজ করতে পারে না? জি না, আমার বাবা তো অসুস্থ এর জন্য কাজ করতে পারে না। মা কি করে? বাসা বাড়িতে কাজ করে। বাসা বাড়িতে কাজ বাজ করে। আচ্ছা, তো আপনার দেশের বাড়িতে জায়গা জমি ঘর বাড়ি নাই, তো এখন সিলেট থাকেন কেন? সিলেট থাকি কেন ভাইয়া, বাবাটা রিক্সা চালাইতো, তো আর বেশি বলার দরকার নাই। এখন কি করব ভাইয়া, বাবা এখানে আনছে, হ্যাঁ এখন এখানেই ভাড়া থাকি ভাইয়া, বাসা বাড়িতে ভাড়া থাকি। আচ্ছা, মানে কাজের উদ্দেশ্যে সিলেটে গেছিল, রিক্সা চালাইতো, তো নোয়াখালী এখানে বাবা অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, ওইখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। তো আপনি লেখাপড়া কতদূর করছেন জান্নাতুল? জি ভাইয়া, লেখাপড়া বেশি নাম লেখাটা পারি ভাইয়া, বেশি লেখাপড়া করতে পারি না ওভাবে কারণে। আচ্ছা, কোনো অসুবিধার জন্য। আপনার বিয়ে শাদি হয়েছে? জি না ভাই, আমার বিয়ে শাদি হয় নাই। আচ্ছা, তো এখন এই যে মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে? ভাই কি কি উদ্দেশ্য করে আইছি, এই যে ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। আচ্ছা, তো ভালো একটা মনের মানুষের জন্য আসছেন। আপনার বিয়ে শাদির বয়স হয়েছে? জি, আমার 18 বছর চলতেছে ভাইয়া। আচ্ছা, বিয়ে শাদির বয়স হয়েছে, তো এখন কি ভালো মনের মানুষ খুঁজতে মিডিয়ার সামনে আসছেন, প্রতিবেদনের সামনে? জি, ভালো মনের মানুষ পাওয়ার জন্য। আচ্ছা, তো আপনার বাবা মা জানে যে আপনি মিডিয়ার সামনে আসছেন? জি ভাই, আমার বাবা মা জানে। আচ্ছা আচ্ছা, কারণে ভাই এর জন্য আমি প্রতিবেদন আইছি। আচ্ছা, তো তো আপনার মার কাছে কেউ বিয়ে শাদির প্রস্তাব নিয়ে আসে না? জি ভাইয়া, অনেকে আসে, ওদের তো মনের মতন হয় না এর জন্য। আচ্ছা, মনের মতো হয় না, তো এখন কি মনের মতো পাইলে বিয়ে শাদি করবেন? জি ভাইয়া, অবশ্যই। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? জি ভাইয়া, এই মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বর তো। আচ্ছা, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পাবে? জি, এই নম্বরে যোগাযোগ করলে পাবে। আচ্ছা, তো দর্শক আমরা স্ক্রিনে নাম্বারটা পাইছি জান্নাতুলের, তো এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতুলকে পেয়ে যাবেন। বাবা আছে, মা আছে, ছোট একটা বোন আছে, তার এখনো বিয়ে শাদি হয় নাই, বয়স 18 চলতেছে, তার একজন মনের মানুষের দরকার। তো তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতুলকে পেয়ে যাবেন। 01860617927। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01860617927, এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতুলকে পেয়ে যাবেন। তো জান্নাতুল, রাত বেতরে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে আপনার? জি না, জি না। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু বলতে চান? জি না ভাইয়া। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।